দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে বিশ্বব্যাপী একটি পরীক্ষিত ও স্বীকৃত মাধ্যম হচ্ছে সমবায়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পদের মালিকানার দ্বিতীয় খাত হিসেবে সমবায়কে সংবিধানে অন্তর্ভুক্ত করেন। আমরা বাংলাদেশের মানুষ, আমার মাটি আছে, আমার সোনার বাংলা আছে, আমার পাট আছে, আমার চা আছে, আমার ফরেস্ট আছে, আমার মাছ আছে, আমার লাইফ স্টোর আছে। যদি ডেভেলপ করতে পারি ইনশাল্লাহ এই দিন আমাদের থাকবে। গ্রামে গ্রামে বহুমুখী কোঅপারেটিভ করা হবে। তারই ধারাবাহিকতায় জাতির পিতার সুযোগ্য উত্তরসূরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবায় ভিত্তিক কার্যক্রমের দিক নির্দেশনা ও পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন। যেহেতু আমাদের ভৌগোলিক সীমারেখা কম, জনসংখ্যা বেশি এবং আমাদের দেশের প্রতিটি মানুষের খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থান ব্যবস্থা এবং উন্নত জীবন দান করাই ছিল জাতির পিতার লক্ষ্য। ধনী দরিদ্র, গ্রাম শহর সব কিছু মিলিয়ে একটা সুষম উন্নয়ন যেন বাংলাদেশে হতে পারে, সেই চিন্তা থেকে তিনি সমবায়কে বিশেষভাবে গুরুত্ব দেন। আমরা জানি যে জাতির পিতার প্রদর্শিত পথই হচ্ছে আমাদের একমাত্র পথ, যে পথ দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের তত্ত্বাবধানে সমবায় অধিদপ্তর বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। জাতির জনকের আজীবনের লালিত স্বপ্ন সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সমবায় ব্যবস্থাপনাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, যে সমবায় ব্যবস্থাপনার মাধ্যমে সকল মানুষ একসাথে কাজ করার সুযোগ পায়। সমবায়ের যে বঙ্গবন্ধুর মডেল, এই মডেলটি যদি আজকে আমরা গ্রামে সর্বত্র বাস্তবায়ন করতে পারি তাহলে গ্রামের মানুষের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা এবং সম্প্রীতি, সামাজিক বন্ধন অনেক বেশি বৃদ্ধি পাবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অন্যতম কৌশল ছিল গ্রাম ভিত্তিক সমবায় কাঠামো গড়ে তুলে কৃষি ও পল্লী উন্নয়ন নিশ্চিত করা। এ লক্ষ্যে গ্রহণ করা হয়েছে বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্প। প্রকল্পের আওতায় সমবায় গঠন করে আইলবিহীন জমিতে চাষাবাদ, কৃষি যান্ত্রিকীকরণ, উৎপাদন বৃদ্ধি ও বাজারজাতকরণ সহ সরকারি সকল সুবিধা গ্রামীণ নিশ্চিত করার মাধ্যমে উন্নত ও আধুনিক গ্রামে রূপান্তর করা হবে। দারিদ্র বিমোচনের সমবায় একটি অতি প্রাচীন একটি অর্থনৈতিক প্রক্রিয়া, যার মাধ্যমে অর্থনীতি টেকসই হয় এবং কৃষিক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আনতে গেলে সমবায়ের মাধ্যমে সেটি সম্ভব। ইতিমধ্যে আমরা মহিলাদেরকেও আমরা সমবায়তে সম পরিমাণ নেওয়ার জন্যে বঙ্গমাতার 91তম জন্মদিনে আমরা বঙ্গমাতা মহিলা সমবায় সমিতি করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উন্নয়ন প্রচেষ্টায় সমাজের সকল গোষ্ঠীর বিশেষ করে নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রতিটি উপজেলায় বঙ্গমাতা মহিলা সমবায় সমিতি গঠনের পাশাপাশি প্রকল্প গ্রহণের মাধ্যমে সমবায়ে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, প্রশিক্ষণ ও সম্পদ সহায়তার ব্যবস্থা করে নারীদের স্বাবলম্বী করা হবে। পল্লী উন্নয়ন সমবায় বিভাগের স্লোগান হচ্ছে বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন। আমরা এই স্লোগানকে সামনে রেখে এই বিভাগের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি। পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী রয়েছে তাদেরকেও উন্নয়নের এই অগ্রযাত্রা শরিক করতে হবে। পল্লী এলাকার বিশাল জনগোষ্ঠীকে এই সমবায়ের মাধ্যমে একত্রিত করে তাদেরকে প্রশিক্ষিত জনগোষ্ঠী করে, তাদেরকে কর্মক্ষম জনগোষ্ঠী করে আমাদের এই লক্ষ্য আমরা অর্জন করতে পারব। সমবায় অন্তর্ভুক্তিমূলক আর্থসামাজিক উন্নয়ন পদ্ধতি, তাই অনগ্রসর জনগোষ্ঠী বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চলের নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য সমবায় অধিদপ্তর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। সমিতি থেকে লোন নিয়েছি 1,20,000 টাকা দিয়ে আমি 2টা গাভী কিনেছি। গাভী কেনার পরে 2টাই বাছুর দিল, বাছুর দেওয়ার পরে দুধ বিক্রি করে দুধের টাকা দিয়ে আমি ছেলে মেয়েগুলা লেখাপড়া শিখাইছি, দ্বিতীয়বার টাকা নিয়ে খামার বড় করেছি। এই ধারাবাহিকতায় বেদে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আরও প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি, নারীর ক্ষমতায়ন, অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ, মানব সম্পদ উন্নয়ন, নেতৃত্বের বিকাশ প্রভৃতি খাতে সমবায়ের সাফল্য গৌরবোজ্জ্বল। পশুপালন, পুষ্টি চাহিদা পূরণ, দুগ্ধ শিল্পের প্রসার, উৎপাদিত পণ্যের প্রক্রিয়াজাতকরণ, কৃষি ও জৈব খাদ্যদ্রব্য উৎপাদন, মৎস্য চাষ, কুটিরশিল্প, আবাসন, স্বাস্থ্যসেবা, ক্ষুদ্র ঋণদান ও সঞ্চয়, পর্যটন শিল্পের প্রসার, পুঁজিবাজারে বিনিয়োগ ইত্যাদি সকল ক্ষেত্রেই সমবায় কার্যকরভাবে সম্পৃক্ত রয়েছে। বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন, এই মূল মন্ত্রকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের তত্ত্বাবধানে সমবায় অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গঠিত হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক সমবায় সমিতি, সৃষ্টি হচ্ছে মূলধন, ঘটছে বিনিয়োগ, প্রতিষ্ঠিত হচ্ছে উন্নয়ন। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত করার লক্ষ্যে সমবায় অধিদপ্তর ইতোমধ্যে 6টি কৌশলগত উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, পল্লী জনগণের আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিকাশ, উৎপাদনমুখী উদ্যোগে অর্থায়নের সুযোগ বৃদ্ধি, প্রশিক্ষণের আওতা বিস্তৃতিকরণ, সমবায় অধিদপ্তরের দাপ্তরিক সক্ষমতা বৃদ্ধি, নিয়মিতভাবে উন্নয়ন প্রকল্প গ্রহণের উপযুক্ত ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণ, উন্নয়ন প্রচেষ্টার অন্যতম হাতিয়ার সমবায়। জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং 50তম জাতীয় সমবায় দিবসে জাতির পিতার আদর্শে শক্তিশালী সমবায় আন্দোলন গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।